গতকাল যে বাজেট 23-24 সরকার যে মহান জাতীয় সংসদে পেশ করা হয়েছে, আমরা এখান থেকে বুঝতে পেরেছি বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং দেশীয় শিল্প সুরক্ষার একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং উচ্চবিলাসীপূর্ণ উচ্চবিলাসী ভোগ্যপণ্য এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে এবং দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য সরকার ইনসেন্টিভ দিয়েছে এবং ভ্যাট কমিয়েছে। এই দিকটি সরকারের অবশ্যই ভালো এবং আমরা রংপুরের বিভাগের যে বারবার বলে আসছিলাম 8টি জেলা মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, কর্মদক্ষতা বাড়ানোর জন্য, বেকারত্ব কমানোর জন্য শিল্পায়নের যে খুবই জরুরি, এই বিষয়ে আমাদের বাজেটে কোনো দিক নির্দেশনা নাই। তবুও বলবো যে 5,62,000 কোটি টাকার যে বিশাল বাজেট, এই বাজেট থেকে 5,00,000 কোটি টাকা আসবে বিভিন্ন কর থেকে। কোথা থেকে করগুলো আসবে সেটাকে কোনো দেখানো হয়নি, ফলে জনগণের উপর একটু চাপ বৃদ্ধি পাবে। এবং আমরা দেখতে পেরেছি যে বাজেট যেটা ঘাটতি থাকবে সেটা বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়া হবে। যদি ব্যাংক থেকে লোন নেওয়া হয় তাহলে দেশি বিনিয়োগ কমে যাবে, এটা সরকারকে পুনর্বিবেচনা করতে হবে। এবং সার্বিকভাবে সরকার যে করেছে, সরকারকে যে অর্থমন্ত্রী সহ যারা এটা কাজ করেছে, আমরা রংপুর চেম্বারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। বাজেট পেশের আগে যেন রংপুর বিভাগের জন্য আলাদা একটি যেন শিল্পনীতি কর নীতি যেন 5 বছর বা 7 বছরের জন্য করা হয়, তাহলে এ অঞ্চলের বেকারত্বের হার যেটা এটা কিন্তু কমে আসবে এবং বৈষম্যের যে একটা চরম আকার ধারণ করেছে এটাও কমে আসবে। তাই আমরা রংপুরবাসী, রংপুর ব্যবসায়ীর পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি যেন এটা যেন পুনর্বিবেচনা অন্তর্ভুক্ত করা হয় এই বাজেটে। আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এবার প্রণয়ন করা হয়েছে। এই বাজেট পুরোপুরি জনবান্ধবমুখী বলে আমাদের কাছে মনে হয়েছে এবং এতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার যথেষ্ট সুবিধা আছে, বিশেষ করে বিদেশি পণ্যে শুল্ক আরোপ এবং দেশি পণ্যের থেকে শুল্ক রেয়াত দেওয়ার মাধ্যমে মাঝারি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের এখানে যথেষ্ট ব্যবসা করার একটু সুযোগ দেওয়া হয়েছে। এবং সার্বিক দৃষ্টিকোণ থেকে প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নের জন্য এই বাজেট পুরোপুরি গণমুখী বাজেট বলে আমি মনে করি।